গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি অবশ্যই, কিন্তু মনের দিক থেকে কোথাও ভেঙে যাচ্ছে একটু একটু করে। যাই হোক না কেন, সেটাও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তবে রোজ যেভাবে আমি ব্লগ শুরু করি সকাল থেকে, আজকেরটাও সেভাবেই করেছিলাম। আজকে বৃহস্পতিবার, কিন্তু আজকের ব্লগের সাথে সেটা আর আমি অ্যাড করছি না। বৃহস্পতিবারের সকালটুকু আমি যেটুকু শ্যুট করেছিলাম সেটা আমি শুক্রবারের সাথে অ্যাড করে দেবো, মানে কালকে সকাল থেকে যে ব্লগটা আবার শুরু হবে সেখান থেকে আমি অ্যাড করে দেবো। কারণ আজকে তোমাদের সাথে আমি জানতাম না যে এই ধরনের কোনো কথা আমাকে আজকে বলতে হবে, এই ধরনের কিছু নিয়ে আমাকে ব্লগ বানাতে হবে। তাই জন্য আমি সকাল থেকে যেরকম রেগুলার ভিডিও বানাই সেরকমই বানাচ্ছিলাম। তো চলো, আমার মনে হয় ইউটিউব সম্পর্কে তোমাদেরও যারা দেখো তাদেরও একটু জানাটা দরকার। তো সেই জন্যই আমার মনে হলো যে এই ধরনের একটা ভিডিও বানিয়ে দিই, আর বানিয়ে দিই নয়, আমার মনে হলো আজকে কথাগুলো তোমাদেরকেও জানানো দরকার, আর আমার নিজেরও এইবার এটাকে স্টপ করে দেওয়া দরকার। তাই জন্য চলো, সবটাই পরিষ্কার করে বলছি, নিচে গিয়ে বসে, কারণ ছাদে এইভাবে কথাগুলো বলা যায় না, আর এতক্ষণ ক্যামেরা ধরে মানে ফোন ধরেও রাখা যায় না, হাত পড়ে যেতে পারে আমার, ধরে যাবেও ধরে যেতে পারে না। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে বিকেল 4:25, সেই দুপুরের পর আবার এখন, আর আজকে না আমার গ্যাস দিয়ে যায়নি এখনো অব্দি, আমার মনেও হয় না আসবে বলে। যাই হোক, আমার মনে হয় দেখা করতে যেতেই হবে বলে, যেটাই হোক না কেন আমি আজকে এখন এখানে ঘরে বসে গুছিয়ে বসেছি, দেখে বুঝতেই পারছো পেছনটা তো বালিশ ঠালিশ দিয়ে নিয়েছি। এরকম গুছিয়ে বসেছি মানে তোমাদের সাথে অবশ্যই আমার কিছু কথা তো অবশ্যই রয়েছে, তো সেগুলো তো অবশ্যই বলবো। আর ফ্যানটা অফ করে দিয়েছি, জানলার ওদিকে নেটটা টেনে দিয়ে আমি জানলার ওদিকটা দিয়ে ব্লগটা করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম প্রচণ্ডই আলো আছে, তাতে করে আমার মুখটা বড্ডই বেশি কালো কালো লাগছিলো, মানে ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছিলো, আমাকে কালো লাগছিলো সেটা বড় কথা না। তো ওই জন্যে আমি জানলার ওদিকটা থেকে সরে এই দিকটাতে চলে এলাম, আর ফ্যানটা এখন চালাতেও পারবো না, তাহলে ভিডিওতে সাউন্ডগুলো কেটে কেটে যাবে আমার। যাই হোক না কেন, তো কিছু কথা তো অবশ্যই আছে, সেগুলো তো বলবই অবশ্যই। তো তার আগে আমি বলি, যাদের ভিডিও বোরিং লাগছে, আজকে আমাকে একজন কমেন্ট করেছেন, তো বোরিং লাগতেই পারে কোনো অসুবিধে নেই, তাকে আমি জিজ্ঞেসও করেছি যে কি করলে ভালো হয়। আমি কিন্তু আগের ব্লগগুলো তো মোটামুটিভাবে বলে দিতাম যে আমার যদি কোনো কিছু মনে হয় যে এটা খারাপ লাগছে বা এটা করলে ভালো হয় তো তোমরা আমাকে বলতেই পারো। এরকম অনেকেই আছে, অঙ্কিতা, তারপর অঙ্কিতা তো বলতেই থাকে, ও আজকেও আমাকে বলেছে Q&A ভিডিও করতে, বাট আমার কাছে সেই রকম প্রশ্ন এখনো এসে পৌঁছয়নি। যেটুকু প্রশ্ন আসে আমি আমার ভিডিও, যেরকম যেরকম ভিডিও চলতে থাকে আমি তখন তখনই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিই যে এটা এই উত্তর বা এরকম কিছু আমি বলে দিই, যেই প্রশ্নগুলোই আসতে থাকে না কেন আমি কখনোই প্রশ্ন জমিয়ে রাখি না। তো ওই জন্যে সেভাবে তো আমার কাছে প্রশ্ন নেই, আর তোমাদের অনেকের বলবো না, একজনই আমাকে কমেন্ট করেছে যে দিন দিন বোরিং লাগছে, ব্লগ লাগতে পারে, সবার টেস্ট যে সমান হবে সেটা কখনোই নয়। তো তাকে আমি জিজ্ঞেস করেছি, শুধু বোরিং লাগছে বলে ছেড়ে দিলে তো আমাকে হবে না, আমার যেটা তোমাদের খারাপ লাগছে সেটা আমাকে ফুলটা ধরে দিতে হবে যে তুমি এই জায়গায় এটা করো দেখবে ভালো লাগবে। তো সেটা বলতেই পারো, আমি তোমাদেরকে বারবার বলি শুধুমাত্র খারাপটা ধরিয়ে দেবে না, এরকম নয়। যখন এটা বলতে পেরেছো যে বোরিং লাগবে, তাহলে তোমার এটাও বলে দেওয়াটা উচিত ছিল যে কি করলে ভালো হয়। যদিও আমি তাকে জিজ্ঞেস করেছি, এখনো কোনো কমেন্টের রিপ্লাই আমি পাইনি। আর দেখো, ডেইলি লাইফ ব্লগ তো, ডেইলি লাইফ তো আমাদের বোরিংই হয়, এটা কেন তোমরা বুঝতে পারো না আমি জানি না। অনেকের বড় বড় চ্যানেলেরও আমি দেখেছি যারা একই রকম ব্লগ ছাড়ে, তো সেক্ষেত্রে তো সেখানে আমি, আমার তো অন্তত বোরিং লাগে না তাদেরটাও দেখতে, কারণ সেটা ডেইলি লাইফ ব্লগ, আমি দেখছি, আমি জানি, আমি ডেইলি লাইফ ব্লগ দেখতে এসেছি, সেখানে বোরিং লাগার তো কোনো কারণই নেই। ঘরের কাজ তো একই হবে না, রান্নাবান্নাটা আলাদা হতে পারে রোজ রোজ। যাই হোক না কেন, এসব নিয়ে আমি আর সময় নষ্ট করছি না। তবে কি বলতো, দিনের পর দিন একটা জিনিস হতে থাকলে না কোথাও গিয়ে দেয়ালে পিঠটা ঠেকে যায়, তো আজকে আমার জিনিসটা এটাই হয়েছে যে আজকে আমার দেয়ালে পিঠটা ঠেকে গেছে। ওই ফ্ল্যাটে থাকতে তোমাদের সাথে আমি মৌমিতা ব্যানার্জির কমেন্ট নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম, সে একটা টাইমে আমাকে বলেও ছিল, আমি নাকি তাকে ব্লক করে দিয়েছিলাম, তারপরেও সে দিনের পর দিন আজে বাজে কমেন্ট করেই গেছে। ওই বাড়িতে থাকতে লাস্ট আমি কমেন্টে রিপ্লাই দিয়ে বলেছিলাম আমি তাকে নিয়ে আর কোনো কথা বলবো না, ভেবেছিলাম আমার সহ্যটা হয়তো করে নিতে
পার বসেছ, তো সেই সত্যি আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে তার কমেন্টগুলো আমাকে যেন আরো বেশি করে নেগেটিভিটির দিকে ঠেলে দিচ্ছে। তবে এরকম ভাবে নেগেটিভ কমেন্টগুলো পাচ্ছি বলে আমার খারাপ লাগছে এটা নয়, কারণ আমি দেখো আমি যখন কাজটা করছি তখন অনেক বড় বড় চ্যানেলের ভিডিও আমাকে দেখতে হয়, তো সেখানে অনেক আজে বাজে কমেন্টও আমি দেখতে পাই। সাধারণত একটা চ্যানেলের এক দাদা বাইক কিনেছে, তার গাড়ি আছে, তার বউ স্কুটি আছে, ব্যাঙ্গালোরেই থাকে সেও, তো তার ভাইও আর কি চ্যানেল আছে, তার ভীষণ বড় চ্যানেল, তোমরা অনেকেই হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো। আবার তার বোনও করে আর কি, সে ব্যাঙ্গালোর থাকে, তো সাধারণত সে রয়্যাল এনফিল্ড কিনেছে বলে তাকে যাতাভাবে কথা শোনানো হয়েছিল যে এই সেই টাকা থাকলে অনেক কিছু হয়। আরে বাবা, টাকাটা তো কেউ ওভাবে দিয়ে যাচ্ছে না, সে কষ্ট করে রোজ রোজ ভিডিও ছাড়ছে, বা তার যে দাদা কিনেছে সে দাদা চাকরি করছে রোজ, তাকে মুখ দেখে কেউ টাকাটা দিয়ে দিচ্ছে না। আজকে যদি আমি কিছু ইনকাম করি আমি নিশ্চয়ই রোজ রোজ এরকম খেটে খুটে বক বক করেই তবেই না কিছু পাবো, তো সেক্ষেত্রে ওরকম বলার কিছু হয়নি। টাকা থাকলে সব কিছু সম্ভব হয়ে যায়, স্বপ্ন পূরণ করা কোনো ব্যাপার না। স্বপ্ন পূরণ যদি এত তাড়াতাড়ি করতে পারতো তাহলে সে অনেক আগেই গাড়িটা কিনে নিতে পারতো, এতদিন ওয়েট করতো না। তো এই জিনিসগুলো হতেই থাকবে, তো আমি এটাই ভেবে নিয়েছিলাম যে আমিও আর কিছু বলবো না এরপর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত নেগেটিভ কাজ করলে, মানে নেগেটিভ কমেন্ট যদি আসতে থাকে তো আমার ভেতরে এরপর তো নেগেটিভিটি কাজটা বেশিই করবে, এটাই স্বাভাবিক বিষয়। তো আর একটা মানুষের মেনে নেওয়ার একটা ক্যাপাসিটিও থাকা উচিত, তো আমার মতে বেশি ক্যাপাসিটি নেই, তাই জন্যই আমি চাকরি করতে কখনো ঢুকিনি। কারণ আমার মনে হয়েছে আমি যে দেখো এরকম প্রাইভেট ফার্মে কাজ করতে গেলে বা চাকরি করতে গেলে তোমাকে উপরের যে থাকবে তোমার তার কাছ থেকে তোমাকে কথা শুনতেই হবে, এরার মার কেলেই তোমাকে সামান্য বিষয় নিয়ে কথা শুনতেই হবে। তো সেই জিনিসগুলো আমি কখনো মেনে নিতে পারিনি, কারণ আমি অল্পতে বেশি ইমোশনাল হয়ে পড়ি আর কি। তো এর জন্যই আমি আজকে আমি বলছি যে এর জন্য আমি চাকরিতে ঢোকার কথা কখনো ভাবিও নি সেভাবে, মানে প্রাইভেট ফার্মে। আর সরকারি চাকরির চেষ্টা আমি অনেক দিন করেছি, 2-2.5 বছর মতো করেছি, তো আমার হয়নি, তারপর আমি নিজেই ছেড়ে দিয়েছি। এটা বলতে পারো যে হ্যাঁ এটা আমি ভুল করেও, মানে ভুল করলেও করতে পারি, এটা বলতেই পারো অনেকে যে হ্যাঁ তোমার আরো চেষ্টা করা উচিত ছিল, হয়তো ছিল, তারপর বিয়েও হয়ে গেল, ব্যাঙ্গালোর চলে আসো, তো সব মিলিয়ে আর কিছু হয়নি আমার। যাই হোক না কেন, তো এইসব আমার কথার মধ্যে ছিল না, আমি কথায় কথায় চলে এলাম আর কি। তো সেই দিনকেও মাঝে যখন আমরা এই ফ্ল্যাটে এসে ওই বলেছিলাম, রিলেটিভরা এরকম বলেছিল, তাতে করে খারাপ তো অবশ্যই লেগেছিল, তাই জন্যই সেই দিন ও কথাগুলো বলেছিল, তার সাথে আমিও কিছু কথা বলেছিলাম। তো সেখানে সে বলেছিল যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি না নিতে হলে অনেক কিছুই করা যায়। প্রথমত সে জানলো কি করে যে ফ্যামিলির ওপর আমাদের কোনো দায়িত্ব আছে কি নেই, আর সেকেন্ড কথা হচ্ছে হ্যাঁ যদি দায়িত্ব নাই থাকে তাহলে বলবো হ্যাঁ আমাদের, আমার বাবা পাপা দুজনেই এখনো সচল, এটা ঠিক কথা, আর আমরা সেটা নিয়ে খুব খুশি যে তারা এখনো সচল আছে। এটা নয় যে তাদের কোনো দায়িত্ব আমাদের নিতে হচ্ছে না বলে আমরা খুশি, তাদেরকে যদি আমরা বলি এখন কাজ না করে তোমরা বসে যাও, তোমাদের সব খরচা আমরা দেখছি, কিন্তু তাতে তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, তো আমরা চাই না সেটা কখনোই হোক। সামান্য বাবা, আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে, তখন 1 মাস বসে থাকতে হয়েছিল বলে সেটাই তার কাছে খুবই, মানে কি বলবো, চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে বাড়িতে অতদিন থাকতে হচ্ছে বলে। তো সেই ক্ষেত্রে পাপারও সেই রকম বয়স তো হচ্ছে, আজকে এটা কালকে ওটা এরকম হতেই থাকে, তো ওই জন্য মাঝে মধ্যে আমরা যখন বলি আজকে বাড়িতে থেকে রেস্ট নাও, কালকেও যেতে হবে না কাজে, তো সেক্ষেত্রে না, তাদের কাজে যেতেই হবে, তারা কাজে গেলেই ভালো থাকে, এই জিনিসগুলো আমাদেরকেও বুঝতে হবে। তারা নিজেরাই যখন বুঝবে আমরা আর পাচ্ছি না ঠিক, তারা বসে পড়বে, আর পারবে না যখন, তো সেই জায়গা থেকে ওরকম কিছু বলা নেই। আমরা কখনোই বলিনি আমরা তোমাদের দায়িত্ব নেব না, তাই তোমরা কাজ করো, তো যাই হোক না কেন এইসব নিয়ে আর নাই বা ঘাটালাম। তবে আজকে জিনিসগুলো যেটা হয়েছে সেটা ওখানে যে কমেন্ট করেছিল বোরিং লাগছে, সেখানে গিয়ে সে, আমি তাকে বলেছি কিন্তু যে তোমার যদি মনে হয় অন্যরকম কিছু করলে ভালো হয় তাহলে তুমি আমাকে বলতে পারো বা আপনি বলতে পারেন। দেখো আমার মনে হয় আমি যেটুকু পারি চেষ্টা করি, মাঝে আমি ব্যাঙ্গালোরে কেমন কি খরচা পাতি এইসব নিয়েও একটা ব্লগ বানিয়েছি, আর এরপরও এই ধরনের আরও একটু কিছু আসতে চলেছে এখানকার মাছের বাজার সম্পর্কে, এই ধরনের একটা ব্লগ বানাবো বলে আমি অলরেডি
করেছি, কিন্তু তার জন্য একটা প্রিপারেশন চাই। আমাকে সেখানে গিয়ে কিছু ক্লিপ তুলতে হবে, আমাকে আমার মতো করে রেডি হতে হবে, তবে কি আমি একটা ভিডিও বানাতে পারবো। তোমাদের মনে হতে পারে যে এই মেয়েটা এসে তো বকবক করছে, ওই ব্যাঙ্গালোরের ব্লগটাতেও হয়তো আমি বকবক করে কাটিয়ে দিয়েছি, তোমাদের মনে হতে পারে, কিন্তু তার পেছনে আমি যেটুকু চেষ্টা করতে পারি সেটুকু কিন্তু বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। এরপর যদি তোমাদের খারাপ লাগে বা ভালো না লাগে, তাহলে সেই দায়িত্বটা তো আমার, আমি নিতে পারবো না। তোমরা বলতে পারো আমাকে যে এই জায়গাটা এরকম করলে ভালো হতো, তখন আমি বুঝতে পারবো। শুধুমাত্র বলে দিয়ে চলে যাবে সেইটা তো আমি মেনে নিতে পারবো না ওভাবে, কারণ আমি তাহলে নিজেকে শোধরাতে পারবো না। আমি যেরকম চলছি সেরকমই চলতে হবে তাহলে আমাকে। ভুলটা যখন ধরাতে আসছো তার সাথে ঠিকটাও বলে দিয়েছো যে এরকম করো তুমি। যাই হোক, তো গরম তো অবশ্যই লাগছে, দেখতেই পাচ্ছ। যাই হোক না কেন, আর হচ্ছে আর একটা হচ্ছে Q&A বলেছে অঙ্কিতা। তো আমি বললাম, আমি প্রথমে আমার কাছে অত প্রশ্ন জমেনি, তো সেখানে আমি বলেছিলাম যে আমার কাছে তো অত প্রশ্ন কেউ করেনি। তো অঙ্কিতা সেখানে বলেছিল আমাকে যে তোমরা কমেন্টগুলো দেখতে পারো, কমেন্ট বক্সেই রয়েছে। শুধুমাত্র মৌমিতা ব্যানার্জির কমেন্টগুলো আজকের পর থেকে আমি হাইড করে দিতে বাধ্য হয়েছি, তাকে আমার চ্যানেল থেকে হাইড করে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি ভীষণভাবে, মানে মনে হচ্ছে যে এরকম এরকম কমেন্ট পেলে তো আমার না করাটাই ভালো। আমার যদি, আমি কাউকে যদি আনন্দ দেওয়া জায়গায় ভালো না লাগাতে পারি সেইখানে আমার না করাই ভালো। তো এই জিনিসগুলো আমার মধ্যে বেশিভাবে কাজ করছে, তাই জন্য আমার মনে হয়েছে তাকে হাইড করে দেওয়াটাই ভালো। সেটা এতদিনে আমি করলাম, যখন আমি বললাম যে আমি আর নিতে পারছি না, তখন এতদিন কিন্তু আমি আর, তারপর থেকে প্রত্যেক দিন প্রায় এই ধরনের কমেন্ট আসতেই আছে, আসতেই আছে। আর যারা বলছো বোরিং লাগছে আমার মনে হয় তারা আমাকে রোজ রোজ ফলো করো না, তাই তাদের বোরিং লাগছে। আমি মাঝে যারা অনেকেই বলেছে যে মেকটা খুব ভালো লেগেছে, সেদিন আমি ভীষণভাবে চেষ্টা করেছিলাম, ছাদে গিয়ে ভীষণভাবে ভালো করে দেখিয়েছি চারদিকটা। আমার মনে হয় তোমরা সেই ব্লগগুলোকে মিস করে গেছো, তাই জন্য এরকমটা মনে হচ্ছে। তো ডেলি একটু দেখতে থাকো, আমার মনে হয় ভালো লাগবে। আর যেটা বলছিলাম, তো অঙ্কিতা বলেছো, তারপরে তো আমি ওরকম একটা রিপ্লাই দিয়েছি যে আমার কাছে পোষেনি। ও বলেছিল যে তুমি কমিউনিটিতে পোস্ট দিও যে কি বানে। তখন আমি বলেছিলাম যে দেখো আমার তো 1000 সাবস্ক্রাইবার হয়নি, তাই আমার কমিউনিটি পোস্ট আমি কোনো পোস্ট দিতে পারবো না। তো সেখানে এসে মৌমিতা ব্যানার্জি কমেন্ট করেছে, এর 1000 হতে হতে আমার নাতির বিয়ে হয়ে যাবে। তো তার বয়স কত আমি জানি না, তার নাতি হয়ে গেছে কিনা আমি সেটাও বলতে পারবো না। যাই হোক না কেন, তোমার নাতি যদি বিয়ে হয়ে যায় কনগ্রাচুলেশনস, তোমার আর সত্যি কিছু বলার নেই। যাই হোক, তো এই ধরনের কমেন্টগুলো আমি আজকের পর থেকে আর নিতে পারিনি, ভালো লাগলো না আমার। আর জাস্ট আমি একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, তো উঠেই জাস্ট কমেন্টগুলো দেখেছি, তো ভালো লাগেনি ঠিকভাবে। আমি হয়তো তোমরা বলবে যে এইটুকু বিষয়ে তোমার ভালো না, ভালো লাগলো না, তো আমার কাছে আজকের বিষয়টা এইটুকু ছিল না। মানে সেইখানে যে বোরিং লাগছে বলেছে, তার কমেন্টে গিয়েও মৌমিতা ব্যানার্জি আজকে কমেন্ট করেছে যে হ্যাঁ এটা আবার বলতে গেলেই তার গায়ে লেগে যায়। আমার একদমই গায়ে লাগছে না, আমি তো বারবার বলছি যদি আমি ভুল করি বা আমার কোনো জিনিস তোমাদের বোরিং লাগছে মনে হয়, তাহলে প্লিজ তোমরা বলো আর কী কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আর দেখো শনি রোববার করে আগে তাও আমরা বেরোতাম, একটু একটু শেয়ার করতাম তোমাদের সাথে, কিন্তু এখন ওর শনি রোববার করে কাজ থাকার কারণে আমরা বেরোতে পারি না। তো আমি সেই জায়গা থেকে ওকে বলতে পারি না তুমি তোমার কাজটা করো না, উঠে চলো আমাকে নিয়ে বেরো, আমি ভিডিওতে দেখাবো, তাই জন্য এটা কখনোই সম্ভব নয়। দেখো যেইটুকু আমি করছি, আমার মনে হয় আমি ঘরে বসে থাকি, আমার এটা দিয়ে আমার ভালো লাগে, কারণ মা বাবা সবাইকে ছেড়ে, শ্বশুর শাশুড়ি সবাইকে ছেড়ে আমরা এখানে রয়েছি, তো এটা আমার একটা ভালো লাগার কাজ, তাই জন্য আমি করি। তো আমার টাইমটাও কাটে, আমার ভালোও লাগে, অনেকের সাথে আলাপ হয়, সবাই যে খারাপ সেটা তো নয়, বেশিরভাগ মানুষই খুব ভালো, যারা আমাকে খুব ভালোবাসে তাদের সাথে তো আলাপটা হয়, বেশ আমার ভালোই লাগে। তো আর যেটা বলবো, হ্যাঁ অনেকেই কম সময়ে 1000 সাবস্ক্রাইবার হয়তো গেইন করতে পেরেছে, শুধুমাত্র তাদের ভিডিও কোয়ালিটির জন্যই করতে পেরেছে এটা আমি বলবো না, হ্যাঁ যারা ভালো ভিডিও বানায় তারা হয়তো ভিডিওর জন্যই পেরেছে। অনেক ক্ষেত্রেই কিন্তু ইউটিউবকে টাকা দিয়ে প্রমোশনাল ভিডিও করিয়েও, কিন্তু প্রমোশন করিয়েও কিন্তু 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায়, তাদের ভিউজ দেখলেই তোমরা বুঝতে পারবে সেটা। 1000 হয়তো পার হয়ে অনেক চলে গেছে, কিন্তু তাদের চ্যানেলে হয়তো 200-300-400 ভিউজও আসতে চায় না। তো সেক্ষেত্রে সবটা বুঝে, আমার মনে হয় সবটা জেনেই কথা বলাটা দরকার, এরকম আনতাফরি কথা বলে কাউকে নেগেটিভিটির দিকে আরো বেশি করে ঠেলে দেওয়াটা আমার মনে হয় না উচিত। তো আজকে হয়তো আমার সাউন্ডটা বাজে শুনতে লাগতে পারে, বা আমি রেগে গেছি, বা এরকম ধরনের কিছু মনে হতে পারে, তো তাহলে বলবো আই এম সরি, কারণ আজকে সত্যি আমি রেগে গেছি, আমার আর ভালো লাগেনি আজকে আর এতগুলো কথা বলার কারণ এইটাই। যাই হোক,
আজকেও মনে হলো আমি আমার সময়টা নষ্ট করলাম, তোমাদেরও অনেকটা সময় নষ্ট করলাম, কিন্তু আমার মনে হয়েছে এইগুলো বলাটা দরকার, এগুলো জানাটা তোমাদেরও দরকার, কিভাবে আমরা এই প্ল্যাটফর্মটাতে আছি বা কি করছি না করছি এটা তোমাদেরও জানা দরকার। এটা মোটেও একটা সহজ প্ল্যাটফর্ম নয়, 1 থেকে 10-এর মধ্যে থাকাটাও যেরকম র্যাঙ্ক করবো সেটাও যেরকম সহজ ব্যাপার থাকে না, এই জিনিসটাও ঠিক সেই রকমই। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ এরপর টেনে নিয়ে যাওয়ার ভিডিওটা আমার কোনো আজকে মনের মানসিকতাই সেরকম আর নেই। আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম এখনো হয়নি, রোজ রোজ বলতে বলতে আজকেও অভ্যাস হয়ে গেছে। যাই হোক, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু ঠিক করলে ভালো হতে এই ধরনের যদি কিছু মনে হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা আছে, আমার জন্য কমেন্ট বক্স নয়, শুধুমাত্র তোমরা যেটুকু বলো তার রিপ্লাই দেওয়ার জন্য আমার কমেন্ট বক্স, কিন্তু কমেন্ট বক্সটা আসলে তোমাদেরই। তো চলো আজকের মতো টাটা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কিছু ভালো লেগে থাকে, তো লাইক করো শেয়ার করো, আর যারা অলরেডি আমার সাথে আছো আমার ভালো চাও, আমার ভালো ভালো কমেন্ট করো বা আমাকে আই ভুল বলে সেটা ধরিয়ে দাও এসে, তো তাদেরকে বলবো অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, এভাবেই আমার পাশে থেকো, আর এই খারাপ মানুষগুলো তো আসবে যাবে, এইসব চলতেই থাকবে। চলো টাটা।